আব্বা আমার এই হাতখানা নয় বার হজ করাইছে আল্লাহ কয়বার আজমির শরীফের নাম শুনেছি আর আমি তিন সাড়ে তিন বছর আজমির শরীফের মসজিদে মুয়াজুনে চাকরি করেছি আর আমার একটা মাত্র মেয়ে ইন্ডিয়ায় বিয়ে দিয়েছে মেয়েকে যতবার দেখতে গেছি ততবার তো গেছে ছাব্বিশ বছর ইন্ডিয়াতেও ওয়াজ করেছি মোট তিরিশবার আমি আজমির শরীফ জিয়ারত করেছি এখনও নয় বিনয় করে অনেকে চলেন যাই আমি আমি বিদায় নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে আমি আর যেতে পারবো না আমার শরীরে কুরাই না এই হাতখানা দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনাকে ধন দলতে ভরপুর করে দেয় আমার এতিম বাচ্চাগুলো মাসুম বাচ্চাগুলো যখন আমিন আমিন করবে আল্লাহ তালা ডায়রিতে লিখে নেবেন আপনার কথা বাবাজিরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার মতন কি খালি কি খুচরা টাকায় আমার কপালে হবে নাকি একটাও কি ধনী মানুষ নাই নাকি যে হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার দিলাম দশ হাজার দিলাম পাঁচ হাজার দিলাম এক লক্ষ দিলাম এরকম নাই নাকি মালিককে আজকে যে রাজা ধীরাজ ভালো করে মনে রেখেন আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই রে মানুষ কারো কোনো দিন সমান নাহি নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা মালিককে উলিল্লাহুম্মা মালিকাল মুলক আলহাজ আব্দুর রাজ্জাক তালগাসী দশ হাজার টাকা একটু মার হাবা কম বলার সাথে সাথে অস্ত্র অস্ত্র ধরো ধরো বাংলাদেশ একটু দোয়া করাই লাগে চরে বলেন ঠিক কিনা সবার বিরুদ্ধে বলা যাবে এক মলবী আর এক বিরুদ্ধে বলতেছে এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে বলতেছে এক পীর আর এক পীরের বিরুদ্ধে বলতেছে কিন্তু মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলা যাবে নাকি এখন যদি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলি ওসি সাহেব বলবে মামু কবি রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যদিও একজন হিন্দুর লেখা রে ওর বিরুদ্ধে বললে বাংলাদেশের জাতীয়তাবাদী আর থাকে না বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রাজ্জাক দশ হাজার টাকা একটু হাত তুললে অসুবিধা হবে নাকি আব্বা মাদ্রাসার ছেলেরা এই আমাদের হাত কবুল হবে কিনা জানি না তার কারণ আমাদের লোভ কি জানো টাকা কি কমি দেয় ওয়াজের টাকা কি কমে দেয় একটু টেনশন আছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু তোমাদের তো কোনো টেনশন নাই একটু হাত তোল আল্লাহ আরে কে বলে বাংলার জমিনে ইমানদার না দুই টাকার একটা নোট হলেও দিয়ে গেল বীর মুক্তিযুদ্ধ আব্দুর রাজ্জাক ভাই দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো দুই হাজার টাকা নগদ দশ হাজার দুই হাজার বাকি মোট বারো হাজার আই আল্লাহ তুমি কবুল করো কাল কি আমার মাঠে আমার আব্দুল রাজ্জাক ভাইকে যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিল তার পিতৃকুল মাতৃকুল সবাইকে শহীদের দরজা দিয়ে জান্নাত দিও আল্লাহ এই হাত দিয়ে তুমি কাবা জিয়ারত করাইছো আল্লাহ এই মুখ দিয়ে তুমি হজরে আসোয়াদে নয় বার সোমা দেওয়াইছো বের মুক্তিযুদ্ধ আলহাজ আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করি তার ছেলে সন্তানগুলো সবগুলোকে হাজি বানায় ও! হায়াত বাড়িয়ে দিও আল্লাহ যতদিন পৃথিবীতে বাসবে বারো হাজার টাকা তোমার কোরআনের গুলামি করলো এই মানুষটাকে জীবনে কোনো দিন টাকার অভাবে ওই হাতখানা কোনো মুনাফেকের কাছে নিচু বানায় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ